Assalamualaikum, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের পাঠ হচ্ছে লেসন সিক্স, ইউনিট নাইন থেকে লেসন সিক্স, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। ইউনিট নাইনে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ুর পরিবর্তন, এটার কারণ, ফলাফল, প্রভাব ইতিমধ্যে আমরা এগুলো সম্পর্কে জেনেছি। এখন এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, জলবায়ু পরিবর্তনের অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়। এখানে শুরুতে কিছু কিওয়ার্ডস আছে, লাইফ স্টাইল অর্থাৎ জীবনধারা, এয়ার কন্ডিশনিং, শীতাতপ নিয়ন্ত্রণ, ডেইরি প্রোডাক্টস, দুগ্ধজাত দ্রব্য, ট্যাটল, সপ্তাহত হচ্ছে সম্মুখীন হওয়া, মোকাবেলা করা, গিভ অফ, কাউকে বা কোনো কিছুকে দূরে সরিয়ে রাখা, রিচার্জেবল, পুনঃ বিদ্যুৎ শক্তি সঞ্চারণ যোগ্য। প্যাসেজে চলে আসো। সামিনা অ্যান্ড আরিফ নাও রিড অ্যাবাউট দ্য থিংস দে ক্যান ডু টু হেল্প স্টপ গ্লোবাল ওয়ার্মিং। রিড দ্য প্যাসেজ টু নো অ্যাবাউট হোয়াট উই ক্যান ডু। সামিনা এবং আরিফ বৈশ্বিক উষ্ণায়ন বন্ধ করতে, এটাকে সাহায্য করতে কী কী করতে পারে সে সম্পর্কে এখানে পড়েছে। তাদের আগে যে পুস্তিকাটি দিয়েছিল সেখানে রিড দ্য প্যাসেজ টু নো অ্যাবাউট হোয়াট উই ক্যান ডু, এখন প্যাসেজটি পড়ো জানতে আমরা কী করতে পারি। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আর কজড বাই হিউম্যান অন আর্থ। এটা খুব সহজে বোঝা যায় যে এখন পৃথিবীতে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন মানুষ দ্বারা সংঘটিত হয়ে থাকে। ইফ উই মেক লিস্ট ইউজ অফ এনার্জি, লিস্ট এডিএসটি, লিস্ট শব্দের অর্থ হচ্ছে কমপক্ষে, ইউজ অফ এনার্জি, যদি আমরা কম ইউজ করি শক্তির, দ্য আর্থ উইল বি লিস্ট পলিউটেড, অর্থাৎ পৃথিবীও কম দূষিত হবে। দ্য গোল্ডেন রুল ইজ, মূল নীতিটি হলো অ্যাভয়েড মেশিনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অ্যাভয়েড মেশিনস অর্থাৎ যতদূর সম্ভব, যতটা সম্ভব যন্ত্র পরিহার করো। ইফ ইউর ফ্যামিলি হ্যাজ এ কার, ইউজ ইট লেস অ্যান্ড ওয়াক টু দ্য শপস। যদি তোমার পরিবারের একটি গাড়ি থাকে তাহলে সেটি তুমি কম ব্যবহার করো এবং পায়ে হেঁটে দোকানে যাও। ওয়াকিং অ্যান্ড রানিং আর মাচ মোর ফান দ্যান সিটিং ইন এ কার, অর্থাৎ হাঁটা এবং দৌড়া অনেক বেশি মজার গাড়িতে বসে থাকার চেয়ে। ইউ মে ইউজ বাইসাইকেলস টু, তুমি সাইকেলও ব্যবহার করতে পারো। ইউ ক্যান সেভ এনার্জি বাই চেঞ্জিং ইউর লাইফ স্টাইল, তুমি সেভ শব্দের অর্থ হচ্ছে সঞ্চয় করা, এনার্জি সঞ্চয় করতে পারো বাই চেঞ্জিং ইউর লাইফ স্টাইল, তোমার জীবনধারা পরিবর্তন করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান অফার অ্যাভয়েড দ্য এয়ার কন্ডিশনিং ইন সামার অ্যান্ড ইউজ হ্যান্ড ফ্যানস ইনস্টেড অর্থ হচ্ছে পরিবর্তে। ইউ ক্যান অফার মানে প্রায়ই, তুমি সবসময় বা প্রায়ই অ্যাভয়েড করতে পারো এয়ার কন্ডিশনিং, গ্রীষ্মকালে শীতাতপ নিয়ন্ত্রক অ্যাভয়েড করতে পারো অ্যান্ড এবং তার পরিবর্তে কি হাত পাখা ব্যবহার করতে পারো। ইউ ক্যান অলসো ইউজ সোলার এনার্জি, সৌরশক্তি, সোলার এনার্জি শব্দ সৌরশক্তি, তুমি চাইলে সৌরশক্তিও ব্যবহার করতে পারো। ইট ইজ ফ্রি অ্যান্ড মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটি বিনামূল্যে। সৌরশক্তি অর্থাৎ সূর্যের যে তাপ সেটা আমরা তো বিনামূল্যে পাই। ইট ইজ ফ্রি, এটি বিনামূল্যে এবং মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এটি অধিক পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট পরিবেশ ফ্রেন্ডলি বন্ধুসুলভ, আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের জন্য এটা সুইটেবল, পরিবেশের জন্য এটা ক্ষতিকর নয়। কোনটা? সৌরশক্তি, সোলার এনার্জি। ইউ ক্যান ইউজ এনার্জি সেভিং বাল্ব ইন ইউর রুম, তুমি তোমার রুমে শক্তি সঞ্চয়ী বাতিও ব্যবহার করতে পারো। ইফ ইউ মেক এ গার্ডেন, যদি তুমি একটি বাগান তৈরি করো, ইউ ক্যান গ্রো মাচ অফ ইউর অন ফুড, তুমি তোমার নিজের খাদ্যে অনেকটাই কি উৎপাদন করতে পারো। ডু ইউ নো দ্যাট ইফ ইউ ইট ফিউয়ার মিট অ্যান্ড ডেইরি প্রোডাক্টস ইউ ক্যান রিডিউস গ্রিন হাউস গ্যাস আউটপুট, রিডিউস অর্থ হচ্ছে কমানো,
তুমি কি জানো যে ইফ ইউ ইট ফিউয়ার মিট অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস, যদি তুমি খুব কম মাংস এবং দুগ্ধজাত দ্রব্য খাও, ইউ ক্যান রিডিউস, তুমি কমাতে পারো গ্রিন হাউস গ্যাস আউটপুট, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের যে আউটপুট নিঃসরণ নির্গমন আউটপুট অর্থ হচ্ছে সেটি কি তুমি রিডিউস করতে পারো, কমাতে পারো। ইউ ক্যান অলসো সেভ দ্য এনভায়রনমেন্ট বাই রিডিউসিং, রিইউজিং অ্যান্ড রিসাইক্লিং দ্য থিংস ইউ ইউজ, অর্থাৎ তুমি যে জিনিসগুলো ব্যবহার করো, ইউ ক্যান অলসো সেভ দ্য এনভায়রনমেন্ট, সেগুলোর পুনঃ ব্যবহার করে, কম ব্যবহার করে এবং পুনঃ উৎপাদন করে পরিবেশকে সেভ করতে পারো, সঞ্চয় করতে পারো, পরিবেশের উপকার করতে পারো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইডিয়া ইজ ইফ ইউ ডোন্ট বাই সো মেনি থিংস ইন দ্য ফার্স্ট প্লেস, ইউ ডোন্ট নিড টু রিইউজ অর রিসাইকেল দ্যাট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধারণা হচ্ছে, যদি তুমি প্রথম পর্যায়ে, ফার্স্ট প্লেস, প্রথম পর্যায়ে অধিক জিনিস না কিনো, তাহলে সেক্ষেত্রে তোমার এটা পুনঃব্যবহার বা পুনরুৎপাদনের প্রয়োজন পড়বে না। ইউ ক্যান অলসো সেভ এনার্জি বাই টার্নিং দিস থিংস অফ হোয়ার ইউ ডোন্ট ইউজ দেম, টার্ন অফ। টার্ন অফ অর্থ হচ্ছে বন্ধ করা, টার্ন অফ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা। ইউ ক্যান অলসো সেভ এনার্জি, তুমি শক্তি সেভ করতে পারো টার্ন অফ বন্ধ করে, সেগুলো যখন তুমি ইউজ করবে না তখন সেগুলো বন্ধ করে সেভ করতে পারো। পিপল অফেন লিভ লাইটস, হিটিং, এয়ার কন্ডিশনিং, কম্পিউটার্স, টিভিস অ্যান্ড গ্যাস বার্নার্স অন হোয়েন দে ডো নট ইউজ দ্যাট। মানুষ কী করে, সেগুলো যখন ইউজ করে না তখনও বাতি, তাপমাত্রা বাড়ানোর যন্ত্র, শীতাতপ নিয়ন্ত্রক, কম্পিউটার, টিভি, গ্যাসের চুলা এগুলো জ্বালিয়ে রাখে, চালু রাখে। তাস এভাবে দে ওয়েস্ট এ লট অফ এনার্জি, এভাবে তারা অনেক বেশি শক্তি খরচ করে। টার্নিং ড্যাম অফ, টার্নিং অফ অর্থ হচ্ছে বন্ধ করা, টার্নিং ড্যাম অফ সেভস মানি টু, এগুলো বন্ধ রাখলে কি হয়, অর্থ সাশ্রয় হয়। সো ইউ ক্যান ট্যাকল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড লিভ কমফোর্টেবলি, তাই ইউ ক্যান ট্যাকল, তুমি মোকাবেলা করতে পারো সম্মুখীন আবহাওয়া পরিবর্তনটি মোকাবেলা করতে পারো এবং লিভ কমফোর্টেবলি এবং আরাম করে বসবাস করতে পারো। দেয়ার ইজ প্ল্যান্টি, প্ল্যান্টি শব্দের অর্থ হচ্ছে প্রচুর, দেয়ার ইজ প্ল্যান্টি, ইউ ক্যান ডু, তুমি চাইলে আরো অনেক কিছুই করতে পারো। ইফ উই অল ওয়ার্ক সেন্সিভলি, সেন্সিভলি অর্থ হচ্ছে সচেতনভাবে, যদি আমরা সচেতনভাবে কাজ করি উই ক্যান সেভ আওয়ার লাভলি প্ল্যানেট, আমরা আমাদের সুন্দর গ্রহকে বাঁচাতে পারবো। মেসেজটা আরো মন দিয়ে পড়বে, শব্দের অর্থগুলো জানবে, বি তোমাদের বিতে ম্যাচিং আছে একটা, ম্যাচ দ্য সেন্টেন্স পার্টস ইন এ উইথ দোজ ইন বি, এর সাথে বি এর মিল করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সিতে দ্য পিপল বিলো আর টেকিং কেয়ার অফ দেয়ার হোম অ্যান্ড কার, বাট দে আর ডুইং মেনি থিংস দ্যাট ক্যান ড্যামেজ দ্য এনভায়রনমেন্ট, স্পেশালি আওয়ার ওয়াটার। এখানে নিচের ছবিতে এই ছবিটা দেখো, এখানে মানুষ কি করছে, এখানে তাদের ঘর এবং বাড়িকে নিরাপদ রাখতে, সুন্দর রাখার জন্য পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। কিভাবে দেখো, তারা তাদের ঘর এবং গাড়িকে টেক কেয়ার করছে, কিন্তু দে আর ডুইং মেনি থিংস দ্যাট ক্যান ড্যামেজ দ্য এনভায়রনমেন্ট, বিশেষ করে আমাদের পানি, অর্থাৎ তারা তাদের ঘর এবং গাড়িকে সেফ রাখার জন্য, টেক কেয়ার করার জন্য পরিবেশকে দূষিত করছে। আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটিস হুইচ ইউ থিংক মে ড্যামেজ আওয়ার এনভায়রনমেন্ট, এই চিত্রটা দেখে, এই ছবিটা থেকে তুমি বের করবা কোন কাজগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, কোন কাজগুলো এখানে আমাদের পরিবেশকে ধ্বংস করে। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, জি লুক এট দ্য লিস্ট অফ ডুস অ্যান্ড ডোন্টস টু কিপ দ্য এনভায়রনমেন্ট সেফ, অর্থাৎ ডুস বলতে এখানে আমরা যে কাজগুলো করবো আর ডোন্টস হচ্ছে যে কাজগুলো করবো না, আমাদের করণীয় এবং বর্জনীয়।
এটাকে ডুস এবং ডোন্টস দিয়ে বোঝানো হচ্ছে। লুক এট দ্য লিস্ট অফ ডুস এন্ড ডোন্টস টু কিপ দ্য এনভায়রনমেন্ট সেফ। এখানে কিছু করণীয় এবং বর্জনীয় কাজ সম্পর্কে একটা লিস্ট দেওয়া আছে। দেন মেক এ পোস্টার ইন গ্রুপ অন হোয়াট ইউ ক্যান অর ক্যান্ট ডু টু সেভ দ্য এনভায়রনমেন্ট ইন ইউর সিটি, টাউন অর ভিলেজ। অর্থাৎ তোমার শহর, নগর অথবা গ্রামকে বাঁচাতে, গ্রামের পরিবেশকে বাঁচাতে একটি পোস্টার তৈরি করো যেখানে তোমার করণীয় এবং বর্জনীয় কাজগুলোর উল্লেখ থাকবে। অর্থাৎ এখানে অনেক বিস্তারিত দেওয়া আছে। আর পোস্টার লিখার সময় স্লোগানগুলো খুব ছোট করে লিখতে হবে, যেমন ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগস, ইউজ পেপার অর জুট ব্যাগ। এভাবে লাইনটাকে সংক্ষিপ্ত করতে হবে। এরকম করে তোমার নিজের মতো করে একটা পোস্টার রেডি করবে। চারটা বা পাঁচটা স্লোগান থাকবে এরকম। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। টি ইতে আরেকটা অংশ আছে, নাও রাইট এ ফিউ স্লোগানস ফর এ পোস্টার ইউজিং দ্য ফলোয়িং ক্লুজ। এখানে কিছু ক্লু দেওয়া আছে, এগুলো ব্যবহার করে পোস্টার রেডি করতে হবে। এখানে চারটা আছে, এখানে আরো কিছু শব্দ বসাতে হবে প্লাস কন্টিনিউ। অর্থাৎ এখানে আরো কিছু সেন্টেন্স স্লোগান তুমি তৈরি করবে। এই অংশটাও বাড়ির কাজ থাকবে। ইউনিট 9 এ ক্লাইমেট চেঞ্জ, এখানে ইউনিট 1 থেকে লেসন 1 থেকে 6 এই ছটা চ্যাপ্টারে সামিনা এবং আরিফ তাদের আগে যে বইটা দিয়েছিল সেটার থেকে পরিবেশ, বৈশ্বিক উষ্ণায়ন, সেটার প্রভাব, ফলাফল এবং সবশেষে আমরা জানতে পারলাম এই এই পরিবেশ বৈশ্বিক উষ্ণায়নের জন্য এটাকে রোধ করার জন্য আমরা কি করতে পারি। এরপরে এখানে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দিচ্ছি, এগুলো অবশ্যই আনসার করবে। এগুলো পুরো ইউনিট থেকে, অর্থাৎ ইউনিট 9 থেকে এই কোয়েশ্চেনগুলো দেওয়া। তোমরা ইউনিট 9 এর বিভিন্ন প্যাসেজ থেকে খুঁজে এই প্রশ্নগুলো আনসার করবে। প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নাও। Thank you.
দেখো প্রশ্নগুলো। প্রশ্ন নাম্বার ওয়ান, হোয়াই ডিড সামিনা অ্যান্ড আরিফ ফিল আনইজি? কেন সামিনা এবং আরিফ অস্বস্তি বোধ করছিল? টু, হোয়াই মে আওয়ার 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 মাদার আর্থ বি এন্ডেঞ্জার? এন্ডেঞ্জার শব্দের অর্থ সংকটাপন্ন হওয়া, বিপদাপন্ন হওয়া। ডেঞ্জার অর্থ হচ্ছে বিপদ, সংকট, আর এখানে একটা ভয় হিসেবে আছে। হোয়াই মে আওয়ার মাদার আর্থ বি এন্ডেঞ্জার? কেন আমাদের ধরিত্রী মাতা সংকটাপন্ন? থ্রি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিজন শিফটিং? অর্থাৎ ঋতু স্থানান্তর বলতে তোমরা কি বুঝো? ফোর, লিস্ট হোয়াট আর হ্যাপেনিং অন আর্থ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ? আবহাওয়া পরিবর্তনের কারণে পৃথিবীতে কি হচ্ছে তার একটি তালিকা তৈরি করো। ফাইভ, ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান সার্ভাইভ ইফ দ্য আর্থ ইজ ডেঞ্জার? হোয়াই অর হোয়াই নট? তুমি কি মনে করো পৃথিবী যদি পৃথিবী সংকটাপন্ন হয় তাহলে আমরা টিকে থাকবো? হোয়াই হোয়াই নট? কেন কেন নয়? Question number 6. Why does a greenhouse remain warm during winter or night? কেন গ্রিনহাউস রাত অথবা শীতকালে উষ্ণ থাকে? 7. How is the earth like a greenhouse? পৃথিবী কিভাবে গ্রিনহাউসের মতো? 8. What is global warming? বৈশ্বিক উষ্ণায়ন কি? 9. Do you agree that human beings are responsible for global warming? তুমি কি একমত যে বৈশ্বিক উষ্ণায়নের জন্য মানব জাতি দায়ী? হোয়াই অর হোয়াই নট? কেন কেন নয়?